ফ্যানটি চলতেছে, এই পাশে ফ্যানটাও চলতেছে, মিটারে কিন্তু কোনো বিদ্যুৎ নেই। আপনারা হয়তো খেয়াল করে দেখতেছেন এই ছোট্ট একটা ব্যাটারির মাধ্যমে। আমি আজকে আপনাদেরকে দেখাবো একটি 12 ভোল্ট ব্যাটারির মাধ্যমে কিভাবে ডিসি থেকে এসি তৈরি করে এরকম ইলেকট্রিক্যাল এসির মাধ্যমে আপনি আপনার ঘরের ফ্যান এবং বাতি চালাতে পারবেন। প্রায় একটি 12 ভোল্ট ব্যাটারি দিয়ে 3 থেকে 4টি পর্যন্ত এরকম ফ্যান চালাতে পারবেন, পাশাপাশি হচ্ছে 8-10টি বাতি আপনি চালাতে পারবেন। তাহলে দেখা যাচ্ছে আপনার ঘরে যে বিদ্যুৎ অনেকটা সাশ্রয় হবে এবং আপনার বিল অনেকটাই কমে যাবে। তো কীভাবে এই সেটিংগুলো করতে হয় আমি আপনাদেরকে আজকে বিস্তারিত একে একে দেখিয়ে দেব। তার আগে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি এখানে দেখেন আমার ঘরের উপরে 2টি সোলার প্যানেল লাগাইছি। এই 2টি সোলার প্যানেল, একটা হচ্ছে 50 ওয়াট আর একটা হচ্ছে 40 ওয়াট। আপনি একটিও লাগাতে পারবেন আর যদি 2টি থাকে 2টি লাগাতে পারবেন। এইগুলো প্রত্যেকটি হয় আমরা 12 ভোল্ট করে ডিসি। এই 12 ভোল্ট এখান থেকে মাইনাস এবং প্লাসের যে কালেকশনটি আছে এটি এখান থেকে নেবেন। নেবার পর আপনাদের সেই প্যানেল বোর্ড যা আছে ওখানে কালেকশন দেবেন বোর্ডের সাথে। তার আগে আরেকটি কথা বলে রাখি, সবসময় মনে রাখবেন এই সোলার প্যানেলটি যেন সূর্য দিক থাকে, তো যার কারণে দেখা যাচ্ছে বিমানে মেঘলা দিনে আপনার ব্যাটারিটি ভালোভাবে চার্জ হবে, সেই দিকটি খেয়াল করে আপনি এই প্যানেল বোর্ডটি সেটিং করবেন। এরপর দেখা যাচ্ছে আমি আপনাদের এখন দেখাবো কীভাবে এই কালেকশনটা করতে হয়। তা হচ্ছে এখান থেকে যে সোলার প্যানেলটি আসবে, আমরা যে বাইরে যে লাইনটি দিছি এই লাইনটি দেখা যাচ্ছে আপনার এই জায়গায় দিবেন। এটি হচ্ছে সোলার প্যানেলের মাইনাস এবং প্লাস। এই সোলার প্যানেলের মাইনাস প্লাস আপনি ভালো করে দেখবেন এবং দেখবেন এখনকার অনেক সময় ডিজিটাল বোর্ডগুলো পাওয়া যায়, সোলার বোর্ডগুলো পাওয়া যায় বা অ্যানালগও পাওয়া যায়, বিভিন্ন টাইপের হয়ে থাকে 12 ভোল্ট এবং 24 ভোল্ট। তো আপনারা দেখে ওইভাবে করে নেবেন। যদি 24 ভোল্ট করতে চান তাহলে 24 ভোল্টের কারেকশন করবেন, আর যদি 12 ভোল্ট হয় তাহলে 12 ভোল্টের কারেকশনটা করবেন। তারপরে এখান থেকে মাইনাস প্লাসটি করে নেবেন। মাইনাস প্লাসটি করার পর এই বোর্ডেরই ইন আউটপুট আছে, এটি হচ্ছে এটা হচ্ছে 12 ভোল্ট, সেখানে হচ্ছে এখানে মাইনাস এবং প্লাস। এটি সরাসরি কী করবেন আমাদের এই ব্যাটারি কানেকশন দেবেন। ব্যাটারি কানেকশন দিলে কী হয় যে এখান থেকে যে চার্জার যদি ওভার হয় তাহলে এখানে লোড ওভার একটা যে অপশন আছে এখানে লোড আউট এখানে দেখায় দিবে যে এখানে হয়ে গেছে। অনেকে দেখা যাচ্ছে হয়ে গেছে সৌর শক্তি প্যানেল থেকে নিয়ে সরাসরি ব্যাটারি দেয়, এটি কিন্তু আসলে ভুল, কারণ বারবার দেখা যাচ্ছে চার্জ হইতে একটা ওভার হয়ে গেলে তখন দেখা যাচ্ছে যে ব্যাটারিটি নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য আপনারা অবশ্যই সোলার যে প্যানেলটা থাকে এটা অবশ্যই চার্জিং যে সিস্টেমটা থাকে কন্ট্রোলার এটা আপনারা ব্যবহার করবেন। এরপর দেখা যাচ্ছে আপনারা কী করবেন, একটি ইনভার্টার কিনবেন। এই যে এইরকম পাওয়ার ইনভার্টার, এই যে পাওয়ার ইনভার্টার আমি কিনছি, এটা হইতেছে 1500 ওয়াট এবং 2000 ওয়াট। তো দেখা যাচ্ছে এটি সর্বনিম্ন 12 ভোল্ট এবং 24 ভোল্ট দেখেন আলাদা আলাদা করে দেওয়া আছে। তো আপনার আমি যেহেতু 12 ভোল্ট কিনছি আপনারা 12 ভোল্ট কিনতে পারেন। যদি আপনাদের লোড বেশি হয় এসিও চালাইতে পারবেন, ফ্রিজও চালাইতে পারবেন, এরকম যদি সিস্টেম থাকে সেদিকে আমরা 24 ভোল্ট নিতে পারেন। মানে আপনাদের চাহিদার উপরে আপনারা এই কাজটি করবেন। আপনার ঘরে যদি দেখা যাচ্ছে লোড হয় 1000 তা আপনি 1500 কিনবেন, আর যদি আপনার লোড হয় 1500 ওয়াট তাহলে আপনি কিনবেন 2000। এরপর দেখা যাচ্ছে এটার কালেকশনটা কীভাবে করবেন। এটির কালেকশনটা হইতেছে এই যে হচ্ছে ইনপুট, এই লাল এবং কালো ব্যাটারির সাথে যে লাল এবং কালো আছে ঠিক আপনারা এখান থেকে সরাসরি লালটা লাল দেবেন এবং কালোটা কালোর সাথে দেবেন, তাহলে আর কোনো সমস্যা নেই। আমি যেহেতু পরীক্ষামূলকভাবে আমি আমার এটা বাস্তবায়ন করেছি এবং সাকসেস হয়েছি। এটি হচ্ছে ছোটো একটা ব্যাটারি, এটা হচ্ছে আপনার 16 এম্পিয়ার একটা ব্যাটারি। তা আপনারা চাবেন যে বড়ো যে ব্যাটারিগুলো আছে পানি ব্যাটারি মানে অ্যাসিড দিয়ে যেগুলো চলে এই ব্যাটারিগুলো দিয়ে আমরা কাজ করার জন্য, তাহলে আমাদের চার্জ আরও অনেক বেশি যাবে। আমি আপনাদেরকে এই ছোটো একটা ব্যাটারি দিয়েই সব কিছু দেখাচ্ছি যে আসলে লোডটা কতটুকু নেয়। এরপর হচ্ছে এই সোলার থেকে সোলার ইনভার্টার থেকে ইনপুট হয়ে গেল, এরপর হচ্ছে আউটপুট। এই আউটপুটের এখানে দেখেন আপনার 220 ভোল্ট, 230 ভোল্ট এবং 210 ভোল্ট এসি, এখানে কোনো ডিসি কোনো অপশন নেই।
মানে আপনারা আমরা সাধারণত কি করি যে সোলার প্যানেল থেকে শুধু ডিসি বের হয়, কিন্তু আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কীভাবে এসি হয়। এরপর দেখাচ্ছি এটা হচ্ছে পাওয়ার, এই পাওয়ারটা দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন এখানে পাওয়ার চলে আসছে। এই পাওয়ারটি আমি আমার ঘরের যে আছে বোর্ড আছে এই বোর্ডেতে আমি করেছি, কানেকশন দিয়েছি। এটি হচ্ছে আমার ফ্যান, আপনারা সাধারণত জানেন যে এখানে যে লাইনটি থাকে এটা এসি। এই এখানে এই এসিটি আমি আপনাকে দেখাচ্ছি, তাই ফ্যানের লাইনটি দিচ্ছি। ফ্যানের লাইনটি দেওয়ার পরে পরে দেখেন আমার এই ফ্যানটি ঘুরতেছে, একসাথে আমার দুইটি ফ্যানই কিনে চলতেছে। এরপর দেখা যাচ্ছে আপনারা এই কালেকশনটা কীভাবে করবেন। এই যে আপনার দেখা যাচ্ছে যে ইলেকট্রিক্যাল যে মিটারটা থাকে, এই মিটারের পর থেকে এখানে লাইনটি করবেন, এটা কীভাবে করবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন এখানে আমার কিন্তু মিটারে কোনো নাই, বিদ্যুৎ নেই। তারপর দেখা যাচ্ছে আমার ঘরে সব কিছু চলতেছে। এরপর আপনারা এই কালেকশনটা কীভাবে করবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনাদের যে মেন যে ব্রেকার আছে, এই ব্রেকার থেকে যে আউটপুটটি হচ্ছে, এই আউটপুটটি যে তারটি আছে, এই তারটি নিয়ে এখানে তিনটি অংশ আছে, একটা হচ্ছে উপরে, একটা হচ্ছে মিডল, একটা হচ্ছে নিচে। আর এইগুলো ব্রেকার সাধারণত দুটি থাকে, একটা নিচে আর একটি উপরে, আর এখানে হচ্ছে তিনটি। তো আপনি কী করবেন, এই লাইনটি নিয়ে নিচে লাগাই দেবেন। নিচে এখানে তিনটি লাইন আছে, কিন্তু দুটোতে লাগাবেন, কারণ একটা মিস থাকবে। এখন যেহেতু 220 লাইন, এখানে থ্রি ফেজ না, এখন দুই ফেজ থাকার কারণে এখানে দুইটাতে লাগাই দেবেন। এরপর হচ্ছে আপনার সোলারের যে লাইনটি আছে, এই সোলার লাইনটি এখানে উপরে লাগাই দেবেন। এরপর গুরুত্বপূর্ণ যে জিনিসটা হচ্ছে, ঘরের ভিতর যে লাইনটি গেছে, ঘরেতে যেখানে আপনার প্যানেল বোর্ড বা অন্যান্য লাইনে যেটা যেখানে দিয়েছেন, এই লাইনটি এখান থেকে দেবেন, মাঝখানে দেবেন। মাঝখানে দেওয়ার পরে কী হবে আমি আমার থেকে বলছি, তা হচ্ছে এই ইটা যখন মেটেল থাকে তখন দেখা যাচ্ছে কোনো সাইডই কাজ করতেছে না। এখন দেখা গেল আমরা বিদ্যুৎটি আসছিল, বিদ্যুৎটি চলে গেল। তো চলে যাওয়ার পরে আমরা ওই লাইনটি দেবেন, তখন এটা উপর দিয়ে দেবেন, দিলে কী হয় এই দুইটা তার শর্ট হয়ে গেল। শর্ট হয়ে যাওয়ার কারণে এখন দেখা যাচ্ছে আপনার যে ইনভার্টারিতে লাইন আছে, এই লাইনটি আমরা ঘরে ঢুকে যাব। এরপর দেখা যাচ্ছে বিদ্যুৎ যদি চলে আসে, তাহলে এখান থেকে নিয়ে এই নিচে দিয়ে দেবেন, তাহলে এই দুইটা সুইচই আপনার কাজ করবে। তার মানে এই একটা সুইচ দিয়ে আপনি তিনটি অপশনে কাজ করতে পারতেছেন। এখন সোলারে এখানে লাইন দেওয়ার পরেও দেখা যাচ্ছে আপনার ঘরে লাইনে আসতেছে না, তার মানে হচ্ছে, তার মানে আপনি এই যে সুইচটা আছে এই সুইচটি অন করেন, এই সুইচটি অন করে দেবেন। অন করে দেওয়ার সাথে সাথে দেখা যাচ্ছে আপনার ওই ইনভার্টারটি চালু হয়ে যাবে। এরপর দেখেন আমার এই ফ্যানটি চলতেছে এবং এই পাশে ফ্যানটাও চলতেছে। এখানে কিন্তু আমার মিটারে কিন্তু কোনো বিদ্যুৎ নেই, আপনারা হয়তো খেয়াল করে দেখতেছেন এখানে কিন্তু বিদ্যুতের কোনো লাইন নেই। আবার এই ছোট্ট একটা ব্যাটারি দিয়েই আমার এই পুরো প্রজেক্টটা চলতেছে এবং আমার প্রত্যেকটা ঘরের লাইন এইভাবে দেওয়া আছে। একসাথে আপনি দেখেন প্র্যাকটিক্যালি দেখাচ্ছি, একসাথে আমার দুটি ফ্যানে কিন্তু চলতেছে এই ছোট্ট একটা ব্যাটারির মাধ্যমে।